হ্যালো আশা করি সব ভালো আছেন আর আজকে আমি মেল বলবো যে ক্যানভা ইউজ করে কিভাবে আপনি টাকা ইনকাম করতে পারেন আর ক্যানভা সম্পর্কে যারা জানেন না তাদের জন্য একটু বলে নেই ক্যানভা হল এমন একটা ওয়েবসাইট যেটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন ক্রেট করতে পারবেন আর যেখানে আপনার বিভিন্ন ধরনের রেডিমেড টেম্পলেট কেট করা আছে শুধুমাত্র আপনার যে কাজটা করতে হবে সেগুলো এডিট করে বা আপনি নতুন করে যে কোনো একটা ডিজাইন ক্রিয়েট করে সেই কাজটা কিন্তু সম্পন্ন করতে পারবেন আরেকটা কথা হলো যে যারা আসলে গ্রাফিক ডিজাইনের অতটা কাজ পায় না তারাও কিন্তু ক্যানভা ইউজ করে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন ক্রিয়েট করতেছে এবং তাদের কাজও কিন্তু অনেক সহজ হয়ে যাচ্ছে সো আজকে আমি মেনলি পাঁচটা ওয়ে বলবো যে পাঁচটা ওয়ের মাধ্যমে আপনি ক্যানভা ইউজ করে আর বিভিন্ন মার্কেট কাজ করতে পারবেন এবং প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সো ফুল প্রসেসটা আজকে আমি আপনাদের দেখাবো প্রথম যে ওয়েট হলো সেটা হলো ফ্লাইট ডিজাইন সো ফ্লাইট ডিজাইনটা কী আর সেটা দিয়ে আপনি কীভাবে ইনকাম করতে পারেন সেটা আপনাকে সরাসরি দেখাচ্ছি সো আমি সরাসরি চলে যাচ্ছি ফাইবার ডট কমে এবং এখানে আমি সার্চ করতেছি ফ্লাইট ডিজাইন লিখে ফ্লাইট ডিজাইন লেখা যদি আমি সার্চ করি এখানে আমি অনেক গিক দেখবো এবং সেই গিগের যদি আমি সংখ্যা দেখি তাহলে দেখব তেইশ হাজার তিনশো তেরোটা সার্ভিসেস এখানে দেওয়া আছে এবং প্রতিটা সার্ভিসেই আপনার কন্টিনিউয়াসলি কাজ হচ্ছে আর এই কাজটা কিন্তু আপনি ইজিলি ক্যানভা থেকে করতে পারবেন আমি যদি এখন সরাসরি ক্যানভাতে চলে যাই এবং এখানে যদি আমি ফ্লাইট ডিজাইন লিখে সার্চ করি সেখানে আমি দেখতে পারবো দুইটা অপশন একটা হলো ফ্লায়ের ল্যান্ডস্কেপ আর একটা হলো ফ্লায়ের পোর্ট্রেট সো আমি দুইটা যে কোনো একটা চুজ করতেছি ফ্লায়ের ল্যান্ডস্কেপ দিয়ে আমি সার্চ করতেছি এখানে আমি দেখতে পারবো অসংখ্য টেমপ্লেট দেখা যাবে এখানে আর এই প্রতিটা টেমপ্লেটই আপনি ইউজ করতে পারবেন এবং সেটা দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন আপনার মতো করে বা এখানে কিছু প্রিমিয়াম টেমপ্লেট আছে যেগুলো ইউজ করতে হলে আপনার এই ক্যানভা প্রোটা আপনার কিনতে হবে যেটা আমার অলরেডি কেনা আসে সো আমি এখন একটা ফ্রি টেমপ্লেট চুজ করতেছি সাপোজ এইটা আমি চুজ করতেছি এখানে ক্লিক করে কাস্টমাইজ দিস টেম্পলেট দেন এখান থেকে আপনি আপনার মতো করে ইচ্ছা মতো করে প্রতিটা ইমেজ বলেন বা আপনি প্রতিটা টেক্সট বলেন সব কিছু চেঞ্জ করতে পারবেন এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন সো পুরো ব্যাপারটা অনেক ইজি হয়ে যায় যখন আপনি একাধিক টেমপ্লেট আপনি এখানে ইউজ করতে পারতেছেন আপনি যদি এখানে ডিজাইনে ক্লিক করেন এবং সেখানে আরও অনেক অপশন পাবেন আর আপনি যদি চান যে এইখানেই আপনি এইটা ভালো লাগতেছেন আর একটা আমি চুজ করবো সো আপনি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট চুজ করেন এইটা আমি চুজ করতেছি সরাসরি চেঞ্জ হয়ে গেল আর ব্যাপারটা হলো যে আপনার নিজের কোনো ডিজাইন করা এখানে লাগতেছে না আপনি অনেক টেম্পলেট পাচ্ছেন অনেক ভাবে আপনি সেটা ইউজ করতে পারবেন এবং সেটা যদি করতে হয় তাহলে আপনার নর্মাল যদি গ্রাফিক ডিজাইনের যদি নলেজটা থাকে যে আপনার কোনটা ভালো দেখাবে বা কোনটা করলে আপনার ক্লায়েন্ট স্যাটিসফাই হবে বা ক্লায়েন্টের নিড কেমন সেটা যদি জেনে আপনি ক্যানভা দিয়ে ইজিলি যদি কাজ করেন তাহলে সেটা ইজিলি পসিবল আর সেকেন্ড যে ওয়েটা হলো সেটা হলো পডকাস্ট কভার আর্ট আমি যদি এখানে ফাইবারে চলে যাই আবার এবং এইখানে যে সার্ভিসগুলো আছে সেগুলো কিন্তু একটু তুলনামূলক কম এখন আপনি চিন্তা করেন যে চার হাজার সাতশোর মতো আপনার সার্ভিস আছে এইখানে সো এইটার কিন্তু আপনার কম্পিটিশন অনেক কম আমি যদি বড় বড় কাজের ক্ষেত্রে দেখি লাইক আপনার লোগো ডিজাইন বা এই টাইপের যাবতীয় যত কাজ আছে সেখানে কিন্তু আপনার পঞ্চাশ হাজারের উপরেও গি ক্রিয়েট করা আছে ফাইবারে বাট এখানে পডকাস্ট কভার আর্টে এখানে কিন্তু সংখ্যাও কম এবং এখানে আপনার কম্পিটিশনটা কম আর এমনও না যে এখানে কোনো কাজ নেই বা ক্লায়েন্ট নেই কাজ করার মতো আপনি যদি এখানে দেখেন যে বিভিন্ন ধরনের গি গাছে এখানে অলরেডি আর সেখানে কাজটা হল যে বিভিন্ন ধরনের পডকাস্টের কভার আর্ট আপনার করতে হবে সেম জিনিসটা আপনি কিন্তু ক্যানভাতে পেয়ে যাবেন আপনি যদি ক্যানভাতে গিয়ে এখানে আপনি সরাসরি সার্চ করেন তাহলে এখানে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের পডকাস্ট কভার আর্ট এখানে অলরেডি দেওয়া আছে লাইক টেম্পলেট দেওয়া আছে আমি যদি এই ফাইবারে চলে যাই আবার এখানে দেখতে পারবো যে বিভিন্ন ধরনের যে কাজগুলো আগে থেকে করা হয়েছে এগুলো কিন্তু বেশিরভাগই সিমিলার আপনার ক্যানভা থেকেই বেশিরভাগই এগুলো করা হয়ে থাকে যেহেতু এখানে রেডিমেড অনেক টেমপ্লেট আমার এখানে দেওয়া আছে যে কিভাবে একটা পডকাস্ট কভার আর্ট হইতে পারে এবং ক্লায়েন্টের ডিমান্ড শুনে ওই অনুযায়ী যদি আপনি বানান ওই কালার কোড অনুযায়ী বানান তাহলে আপনি ইজিলি বানাতে পারবেন লাইক আমি এরকম একটা পডকাস্ট নিয়ে বানাতে আছে। এখানে আমি ক্লিক করতেছি কাস্টমাইজ দিস টেমপ্লেট এবং এখানে ক্লিক করার পর দেখবো যে এই যে ছবি এখানে আমি আমার ক্লায়েন্টের ছবিটা দিতে পারবো এখানে চেঞ্জ করে এবং এখানে টাইমটা দিতে পারবো এখানে নামটা চেঞ্জ করতে পারবো যাবতীয় সব অপশনগুলো দিয়ে যদি আমি ক্লায়েন্টকে পাঠাই তার যদি ভালো লাগলো আর যদি না লাগে তাহলে অন্য একটা ডিজাইন করে দিলাম সো আমার কাছে লর্ডস অফ অপশন যেটা আমার কাছে আছে সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী কিন্তু আমি ইজিলি সেটা করতে পারবো কারণ এই অপশনটাও কিন্তু আমার ক্যানবাতে অলরেডি আছে সো এটা কিন্তু একটা বেস্ট হয়ে আপনার ক্যানবা দিয়ে ইনকাম করার জন্য কারণ এখানে আপনার কম্পিটিশনও লো এবং এখানে যদি আপনি একটা গিক ক্রিয়েট করেন তাহলে দেখা গেল যে স্কিল ছাড়াই আপনি খুবই ইজিলি এটা করতে পারতেছেন আর তিন নাম্বার যে সার্ভিসটা সেটা হলো আপনার বিজনেস কার্ড আর এই বিজনেস কার্ডের কথা যদি আমি বলি তাহলে বলবো এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সেক্টর আপনার এই গ্রাফিক ডিজাইন টাইপের যে অপশানগুলো আছে সেখানে কিন্তু খুবই পপুলার একটা সার্ভিস সো এখানে আমি সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছি এটা কতটা পপুলার এখানে দেখা যাচ্ছে যে আঠাইশ হাজার আষ্টশো ছিয়াত্তরটার মতো আপনার গিগ আছে সো এইটার ক্ষেত্রে সো এখানে আপনার সার্ভিসটা যেরকম বেশি সেরকম এখানে কিন্তু ক্লায়েন্টের কাজও বেশি আর আপনি চাইলে যে কোনো একটা বিজনেস কার্ড ডিজাইন আপনি বানাইতে পারবেন আপনি ক্যানবা দিয়ে সেটা পারবেন আপনি যদি ক্যানবাতে চলে যান এবং এখানে যদি আমি সার্চ করি বিজনেস কার্ড সো এখানে অলরেডি এসে পড়ছে যে বিজনেস কার্ড রাউন্ডার কর্নার অ্যান্ড ল্যান্ডস্কেপ আর্ট হল রাউন্ডার কর্নার অ্যান্ড পোর্ট্রেট সো আমি যেটাই আমার ভাল লাগে আমি এখানে ক্লিক করতেছি সো এখানে ক্লিক করার পর এখানে আমি কিছু অপশন দেখব লটস অফ অপশন লাইক বিভিন্ন ক্যাটাগরির আপনার বিজনেস কার্ডের ডিজাইন আছে তো এখানে যে ডিজাইনটা দেওয়া আছে হুবহু আমরা কখনোই এটা চুজ করব না যে যে ডিজাইনটি দেওয়া আছে সেটাই আমি সরাসরি আমি দিয়ে দিলাম এমন করবো না অবশ্যই আমি কালার চেঞ্জ করবো অবশ্যই আমি টেক্সট চেঞ্জ করব যাবতীয় যা প্রয়োজন আমি করব ক্লায়েন্টের কাছ থেকে ফিডব্যাক নিয়ে আবার আমি সেটা চেঞ্জ করব সো সেটা করলে আপনার ক্লায়েন্টও অনেক স্যাটিসফাই হবে এবং আপনার কাজটাও অনেক সহজ হয়ে যাবে আর ফাইবারের বেশিরভাগ ডিজাইনের কাজে কিন্তু আপনার ক্যানভার হেল্প অনেকেই নেয় বা কেউ বলে না সহজে বাট বেশিরভাগ মানুষ কিন্তু ক্যানভা থেকে হেল্প নিয়ে থাকে এবং আপনি হয়তোবা জানেনও না তো এখানে দেখেন আপনি এখানে শুধুমাত্র কোম্পানির লোগো তো যার জন্য আপনি বিজনেস কার্ডটা বানাবেন তার এখানে লোগো দিতে পারেন এখানে নাম থাকতে পারে এখানে আরও কিছু যদি ট্যাগলাইন থাকে সেটা থাকতে পারে এখানে যাবতীয় ইনফরমেশনগুলো চেঞ্জ হবে এবং যদি কালারও চেঞ্জ করতে চান কালারও চেঞ্জ করতে পারবেন সেই ময়েতে আপনি এখানে দুইটা পেজ দিয়ে আসে একটা হলো ফ্রন্ট পেজ একটা হলো ব্যাক পেজ তো পেজ টুতে যদি আমি যাই এইট হলো আমার ব্যাক পেজ সো এইভাবে কিন্তু আপনি ইজিলি এখানে ইমেজটা আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজটাও চেঞ্জ করতে পারবেন এই ইমেজটা চেঞ্জ করতে পারবেন তো সব কিছু এখানে চেঞ্জ করা যাবে এটা কোনো সমস্যা নাই আর এই কাজ করে আসলে অনেকে ইনকাম করতেছে আর এই রিলেটেড কাজে আপনার রিপিড কাজ বেশি আসে কারণ হলো যে ক্লায়েন্টে একবার আপনি কাজ করবেন তার কাজটা বারবার আসার চান্স অনেক বেশি থাকে আর চার নাম্বার যে কাজটা সেটা অনেক পপুলার একটা কাজ আর সেটা হলো ব্যানার অ্যাডসের কাজ সো ব্যানার অ্যাডস লিখে সার্চ করার পর আপনি এখানে দেখতে পাবেন এখানে টোটাল আট হাজার একশো পাঁচচল্লিশটা মতো সার্ভিস আছে আর এখানে মোটামুটি সবাই কাজ করতেছে এখানে বাট আপনি কিন্তু এই সেইম কাজটা আপনি ক্যানভা দিয়ে অনেক ইজিলি করতে পারবেন আর আপনি যদি ক্যানভাতে গিয়ে ব্যানার্স লিখে সার্চ করেন এবং সেখানে দেখতে পাবেন যে লর্ডস অফ আপনার টেম্পলেট এখানে দেওয়া থাকবে আপনি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট চুজ করতে পারবেন এবং সেইটা এডিট করে আপনি কিন্তু ব্যানার্স মানাতে পারবেন আর পাঁচ নম্বর যে কাজটা হলো সেটা হলো ইনপোগ্রাফিক ডিজাইন লাইক এইটা কিন্তু একটু ইউনিক সার্ভিস অনেকে হয়তো বা এটা নিয়ে নামও শুনে নেয় এখানে আপনারা দেখতে পাবেন যে চার হাজার পাঁচশো সতেরোটা সার্ভিস এখন পর্যন্ত আসে সো এই যে কাজগুলো আছে এখানে কিন্তু আপনার বেশি কম্পিটিশন নাই এখানে আপনার বেশি ঘিগো নাই তুলনামূলক কারণ চার হাজার পাঁচশো যদি থাকে ইন টোটাল আপনার ফাইবারের ভিতরে তাহলে এটা কিন্তু অনেক কম যদি অন্য অন্য সার্ভিসের কথা বলি লোগো ডিজাইনের কথা বলি তাহলে অনেক কম সো ইনফোগ্রাফিক ডিজাইন নিয়েও আপনি কিন্তু গিগ খুলতে পারেন এবং ইনফোগ্রাফিক ডিজাইনটা কীরকম আমি যদি সেটা দেখাই সেটা হলো ক্যানভাতে গিয়ে যদি আমি সেম সার্ভিস যদি আমি একটু এখানে সার্চ করি আপনি এখানে দেখতে পাবেন এই টাইপের যে ডিজাইনগুলো আছে এগুলো আসলে ইনফোগ্রাফিক ডিজাইন সো আপনি যে কোনো একটা চুজ করেন সাপোজ এইটা চুজ করলাম আমি এবং এই কাজটা আপনার করতে একটু টাইম লাগতে পারে কারণ আপনার এখানে একটু জুম করে দেখা গেলো যে প্রতিটা টেক্সট এখানে আপনার চেঞ্জ করতে হইতে পারে বা আপনার এই ইমেজগুলো আপনার ক্লায়েন্ট দিতে পারে এবং সেটা ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা সেটা আপনি চেঞ্জ করতে পারবেন সো এই যে পাঁচটা সার্ভিসের কথা বললাম এই পাঁচটা সার্ভিস কিন্তু মোটামুটিভাবে পপুলার এবং অনেকে এখানে কাজ করতেছে দ্যাটস আই আমি বললাম আপনি চাইলে কিন্তু ক্যানভা দিয়ে আরও অনেকভাবে ইউজ করতে পারেন আরও অনেক সেক্টরে আপনি কাজ করতে পারেন তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ